कृष्णम जय निताय जय गौर जय जगन्नाथ वंदे हं श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरु न वैष्णवांश श्री रूपं शग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवम् सादयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखानितं ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरदिशे नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गुरुदेव जय प्रभुपाद जय जगन्नाथ जय निताय जय गौर हरि बोल सकल के आमार प्रथमे प्रत्येक के आमार दंडवत प्रणाम जानाई आशा करी सकले अपनारा भजने कुशले आछेन। आज के आमी जे विषयेर उपरे आपनादेर काछे किछु तुले धरते चाई किछु कथा बोलते चाई सेटा होच्छे আমাদের কীরকম কীরকম গুরু পদাশ্রয় করা উচিত, কীরকম গুরু আমরা পদাশ্রয় করব এবং আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। কীরকম গুরু পদাশ্রয় করব, কীরকম গুরু, শাস্ত্রে কি আছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধিত ক্ষুরস্ব ধারয়া নিশিত দূরত্বয়া দুর্গম পথস্থ কবয় বদন্তি। এখানে ন্যায়মাত্মা প্রবচেন লভ্যা, এখানে আমাদের তত্ত্বদর্শী গুরু, ভগবৎ তত্ত্বদর্শী গুরু, ভগবৎ অনুশীলনকারী এবং ইষ্ট দেবতার প্রতি ভগবানের প্রতি যার পরম নিষ্ঠা বৈরাগ্য আছে এবং সকল শাস্ত্রে সুনিপুণ, আমাদের গুরু পদাশ্রয় করা উচিত। এবং আমরা যেই গুরু পদাশ্রয় করব সেই গুরুকে আমাদের আগে বাজিয়ে নিতে হবে, দেখে নিতে হবে ইনি কি সত্যিকারের গুরু না ভণ্ডামি গুরু, ভণ্ড গুরু। কেননা এখন দিনকাল এখন জগতে প্রচুর ভণ্ড গুরু বেরিয়ে গেছে, প্রচুর ভণ্ড গুরু। তো আমাদের আগে দেখতে লাগবে গুরুটা সঠিক পথে আছে কি না, সাত্ত্বিক আহার করেন কি না, প্রসাদ ভোজী কি না, কোনো নেশাগ্রস্ত কি না, বিষয় পিপাসুর মধ্যে জর্জরিত কি না। শিষ্যকে আগে গুরুকে বাজিয়ে নিতে হবে এবং গুরুও তদ্রূপ শিষ্যকে বাজিয়ে নেবে, ওনার প্রকৃত শিষ্য হওয়ার যোগ্য আছে কি না এটা আমাদের অবশ্যই করতে হবে। এবং এখন আপনারা অনেকেই জানেন যে অনেক গুরুরা, অন্যান্য ধর্মে অবলম্বী গুরুরা সব জেলে চলে যাচ্ছে, অনেকেই জানেন, নাম বলতে চাই না আমি, সব বিভিন্ন রকম নারী ঘটিত কেসে, বিভিন্ন রকম কেসে অনেক গুরুরা জেলেই চলে যাচ্ছে। তো কী লাভ হলো, আপনি এমন গুরু পদাশ্রয় করলেন, দেখা গেল কিছুদিন পরে জানলেন যে গুরু জেলে আছে, কি ব্যাপার, নারী ঘটিত কেস, এরকম বহুত গুরু বেরিয়েছে। তো একমাত্র আমি জোর গলায় বলতে পারি যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে আমাদের বিশুদ্ধ ধর্ম, বিশুদ্ধ ধর্ম একমাত্র সনাতন ধর্ম, এবং তার মধ্যে ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমি মনে করি জগতের মানুষের একমাত্র কল্যাণ করতে পারে বিশুদ্ধ ধর্ম। মহাপ্রভু চার সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি প্রাপ্ত করেছেন,
তার মধ্যে আমি মনে করতে পারি যে ব্রহ্মমত্ত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মানুষের একমাত্র শুদ্ধ ভক্তি প্রদান করতে পারেন। এটাই হচ্ছে বিশুদ্ধ প্রেম। বিমলা প্রসাদ, বিমলা ভক্তি একমাত্র প্রদান করতে পারেন প্রত্যেকটা জগতের বদ্ধ জীবের মানুষের হৃদয়ে। শুদ্ধ ভক্তি মন্দাকিনী ধারায়, যেই ভক্তি প্রভুপাদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকৃষ্ণ দাস বাবাজী মহারাজ এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজ জগতে আনয়ন করিয়েছিলেন, সেই মহাপ্রভুর যে অমৃত রস পদরস বাণী মধু ভ্রমরার রূপ, সেই মধু আস্বাদন করে ওনারা জগতে জগতের মানুষকে আচার্যের দ্বারা জগতের প্রত্যেকটা বদ্ধ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেটাই একমাত্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। এবং আমাদেরকে এইভাবেই গুরুপদাশ্রয় করতে হবে, না হলে যা তা গুরু করলে হবে না। আপনি গুরুপদাশ্রয় করলেন, গুরু দেখা গেল স্মোকিং করে, পান খায়, চা খায়, বিড়ি খায়, কি করবে? উনি তো নেশার দাস হয়ে আছেন, উনি কি করে আমাদের এই সমস্ত বন্ধন দশা থেকে দূরীভূত করে কৃষ্ণ পাদপদ্মে নিয়োজিত করবেন? উনি তো একমাত্র বন্ধন দশায় জর্জরিত হয়ে আছেন। এবং এটা তো হলো, তারপরে আরেকটা বিশেষ কথা আমি আজকে উপলব্ধি করলাম যে প্রকৃত সত্য ঘটনা, এই যে গৌড়ীয় কীর্তন, আমরা যে গৌড়ীয় কীর্তন করি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের, নরোত্তম দাস ঠাকুর মহর্ষ নরোত্তম মহাশয়ের আমরা যে কীর্তন করি, সত্যি তখনকার সময় ছিল প্রভুপাদের যারা শিষ্যগণ ছিলেন গুরুবর্গগণ, ওনাদের কীর্তন আমরা এখন শুনলে আমাদের হৃদয় থেকে, আমাদের চক্ষু থেকে অশ্রু নির্গত হয়। তার মানে কি? কীর্তনের মধ্যে পাওয়ার পারব অ্যাটম বোম ছিল মনে করিয়া, ওনার সমস্ত ইন্দ্রিয়গুলোকে কীর্তনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। দেখুন, সেই সময়ে কোনো মানে এত বাদ্যযন্ত্র এখনকার সময়ের মতন বাদ্যযন্ত্র ছিল না, মৃদঙ্গ ছিল, কাঁসর করতাল ছিল, এই দিয়েই কীর্তন হতো। তাতেই কিন্তু মানুষ সেই মহাপ্রভুর প্রেম লীলায় আপ্লুত হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। কিন্তু এখনকার বর্তমান সমাজে অনেক কিছু এসেছে, অর্গান, ক্যাসিও, গিটার, বাঁশি, কত হেনতেন যমস্ন যন্ত্র এসেছে বিভিন্ন সম্প্রদায়ে। আমাদের অনেক গৌড়ীয় সম্প্রদায় এবং আরও তো রয়েছে ইস্কন, এই সমস্ত যন্ত্র আদি ব্যবহার করে। তার মানে কি? আমরা আমাদের প্রকৃত সেই যে সত্তাটা হারিয়ে ফেলেছি। ক্লাসিক্যাল, এখন ক্লাসিক্যাল সুর, আমরা সেই প্রকৃত সত্তা হারিয়ে ফেলার জন্য সমস্ত বাদ্যযন্ত্রের দ্বারা সেই প্রকৃত জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করি, মানে নিজের প্রকৃত সত্তাটা নাই, সেই কীর্তনের ভাব আমাদের মধ্যে উদিত হচ্ছে না। আমাদের কীর্তনের ভাবকে উদিত করার জন্য নিয়ে আসতে হচ্ছে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম বাজাতে হচ্ছে, মানে কি নিজের কোনো ফিলিংসই নাই কীর্তনের মধ্যে আমাদের, তাই কি না? এখনও আমরা ছিল সন্ত গোস্বামী মহারাজের কীর্তন শুনলে মনে হয় যেন সত্যি আমরা কোথায় চলে এসেছি, কোথায় আমরা পৌঁছে গেছি। সেই কীর্তন শুনলে আমাদের অশ্রু নির্গত হয়, কত ভক্তি, কত নিষ্ঠা। তার মানে কি? আমাদের সত্যি তাই, আমাদের প্রকৃতপক্ষে ভক্তি নিষ্ঠা নাই, কমে গেছে, তাই আমাদের এত বাদ্যযন্ত্র বাজানোর প্রয়োজন হয়। কিন্তু সেটা আমাদের পরম গুরুদেব ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর এই বাদ্যযন্ত্রকে সমর্থন করেন নাই, শুধুমাত্র অনলি ফর মৃদঙ্গ, করতাল, কাঁসরকে সমর্থন করে গেছেন আমাদের গৌড়ীয় কীর্তনের জন্যই। আমার গুরুদেবের, আমার গুরুদেব পরমারাধ্য তোমা পরম করুণাম ছিল গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত ছিল ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের মুখনিঃসৃত আমি স্বয়ং শুনেছি যে জয়পুর স্থিত আমাদের একটা গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে পরম গুরুদেব গেছিলেন এবং আমার গুরুপাদ পদ্ম ওখানে পৌঁছেছিলেন। তো একদা এক সময় একজন হারমোনিয়াম নিয়ে কীর্তন করছেন, আ হরি কৃষ্ণ, তো হারমোনিয়াম দিয়ে ক্লাসিক্যাল কীর্তন করছেন, তখন পরম গুরুদেব মানে কি বলবো, দৌড়িয়ে এসেছেন, ছাপিয়ে এসেছেন, বন্ধ করো এ তামাশা নেই হে ভজন হে, বারবার বল রহে তামাশা নেই হে ভজন হে, কিউকি
परम गुरुदेव यही बोल रहा है, क्या यही बोल रहा है, क्या बोल रहे हैं, जे যতক্ষণ তুমি এই আরে কৃষ্ণ এই ক্লাসিক্যাল করছেন ততক্ষণ আপনার দেখবেন পাঁচবার আপনার মহামন্ত্র হয়ে যাবে, পাঁচবার মহামন্ত্র হয়ে যাবে, তাহলে আমাদের বেশি কল্যাণ হবে, তাই কি না? বেশি কল্যাণ হবে আমাদের যখন মহামন্ত্র যখন করব। কিন্তু আমাদের পরম গুরুদেব এটা সমর্থন করেন নাই। কিন্তু এখন অনেক কিছুই চলছে, বাদ্যযন্ত্র অনেক মঠেও চলছে, হারমোনিয়াম মানে কি মানুষকে মনোরঞ্জিত করার জন্য, মানে আমাদের মধ্যে সেই প্রকৃত ভাব, আমাদের মধ্যে সেই ভজন রহস্য, আমাদের মধ্যে সেই ভাবনায় নাই, ভাবনায় কি আমরা খুঁয়ে ফেলেছি, তাই আমরা হারমোনিয়ামের দ্বারা আমার প্রকৃত ভাবটাকে নিয়ে আসছি কৃত্রিমভাবে, প্রকৃত কোনো পরভোজি হয়ে গেছি, নিজের কোনো সত্য মানে স্বতন্ত্র নিজের কোনো সত্তা নেই, পরভোজির জন্য আমার হারমোনিয়ামের দ্বারা আমার কীর্তনটাকে তুলছে ক্লাসিক্যাল সুর, এখন বিভিন্ন মঠে হচ্ছে ক্লাসিক্যাল মহামন্ত্র, ক্লাসিক্যাল সুর, তার দ্বারাই আমার কীর্তনটাকে মনোরঞ্জিত করছি এবং মানুষের কাছে তুলে ধরছি, আর মানুষ খুবই আনন্দ পাচ্ছে। আমি মানে মাঝে মাঝে একটা একটা কীর্তন মানে চলে আসে দেখছি, মানে পঞ্চতত্ত্ব করছে শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে পঞ্চতত্ত্ব ডিজে হয়ে যাচ্ছে, ডিজে পঞ্চতত্ত্ব হয়ে যাচ্ছে, মানে তাতে কি সত্যিই আমাদের প্রকৃত শুদ্ধ ভক্তি আমাদের হৃদয়ে উপস্থিত হবে, স্থাপন করবে আমার হৃদয়ে? অবাক লাগে সত্যি, আমার মনে হয় সেই সব জিনিসগুলো আর ফিরে পাবো না। তো আমাদের পরম গুরুদেব এইটা কোনোদিনই সমর্থন করেন নাই, কোনো বাদ্যযন্ত্র হারমোনিয়াম ইত্যাদি কোনো সমর্থন করেন নাই, আমাদের গুরু মহারাজও এটা সমর্থন করেন না। আর কেননা যে দেখুন আমাদের অতি সময় সংক্ষেপ, আমরা মূল্যবান সময় যাতে বিলাসিতার মধ্যে না নষ্ট করে সেইটা সময় যদি আমাদের ভগবানের গুণকীর্তনে মুখরিত হই, বেশি করে যদি ভগবানের গুণকীর্তন করি, তাহাতে আমার নিজের আত্মকল্যাণ হবে এবং জগতেরও আত্মকল্যাণ হবে। এটাই হচ্ছে তত্ত্বদর্শী, কেননা গুরুবর্গগণ জানতেন যে ওনারা তো তত্ত্বদর্শী ছিলেন, ত্রিকালদর্শী বলতে গেলে, ওনারা জানতেন যে জগতের মানুষের কিসে কল্যাণ হবে, তাই কি না? সে হলো আমি এই বিষয়টা নিয়ে বললাম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরিচয় কি, আমাদের স্বরূপ সত্তাটা আমাদের সকলকে জানার বিশেষ প্রয়োজন, যে আমার স্বরূপটা কি। যতক্ষণ আমার এই স্বরূপটা আমাদের উপলব্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে ভক্তি প্রেম উদিত হবে না, এবং সম্পর্কটা বিশেষ প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, আমাদের সম্বন্ধটা আগে বিশেষ করে আমাদের অটুট রাখতে লাগবে, সম্বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিধেয় প্রয়োজন, এ তো অনেক দূরের কথা, আমরা এসবের মধ্যে প্রবেশ করতে পারবো না। সম্বন্ধ আমাদের এটাই হচ্ছে আমাদের শরীরের সঙ্গে, আমাদের একটা জড়ের সঙ্গে, জড়ের যখন সম্বন্ধ হয় না, একটা জড়তে জড়তে কোনোদিন প্রেম হয় না, কামই হয়, তাই সম্বন্ধ হচ্ছে আমরা নিত্য কৃষ্ণ দাস, দাসানুদাস, গুরু বৈষ্ণবের দাসানুদাস আমরা, এটাই হচ্ছে আমাদের নিত্য সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই জগতের। দেখুন আপনারা দেখতে পাবেন যদি শিল প্রভুপাদের অনেক শাস্ত্রগ্রন্থ যদি অধ্যয়ন করে থাকেন, দেখুন মানে ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে প্রভুপাদের কিন্তু সন্তান পিতার সম্পর্ক ছিল না। আমি অনেক জায়গায় দেখেছি শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ উনি বলতেন যে আমার প্রভু, আমার প্রভু। শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ শিল প্রভুপাদকে বলতেন আমার প্রভু আসিয়াছেন, শিল প্রভুপাদও ওনার গুরুদেবকে বলতেন আমার প্রভু আসিয়াছেন, মানে কি স্বয়ং শিল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান তো শিল প্রভুপাদ, কিন্তু ওনার সন্তান বলে তো স্বীকৃতি করতে পারতো, সন্তান রূপে সেই পরিচয় ওনারা দেননি, ওনার একটাই পরিচয় দিয়েছে আমার প্রভু। ওনার দাসত্ব স্বীকার করেছেন যে কেননা প্রত্যেক হৃদয়ের প্রত্যেকের জীবের হৃদয়ে ভগবান অবস্থান করে আছেন, আমার প্রভু, প্রভুর দাস আমরা, তো আমাদের প্রত্যেকের এই সম্পর্কটা থাকা উচিত যে প্রভুর দাস হওয়াটা আমাদের প্রত্যেকের বিশেষ প্রয়োজন, আমাদের সম্বন্ধটা যতক্ষণ না অটুট হচ্ছে ততক্ষণ আমাদের রিলেশন বেশি দিন টেকে না। আগে তো ছেলে মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বেই তো আমাদের সম্বন্ধটা ভালো করে হয়, তাই না? সম্বন্ধটা হতে হবে আগে, ভালো করে যাচাই করে নিতে হবে, এনার এই আছে সেই আছে, সম্বন্ধটাকে অটুট করা হয়, রিলেশনটাকে সম্পর্কটাকে সুদৃঢ় করার জন্য আগে সম্বন্ধটা ভালো করে তৈরি করতে হয়, তো আমাদের আগে সম্বন্ধটা ভালো করে করতে লাগবে,
সম্বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। এবং তাই গুরু বৈষ্ণবরা গুরুবর্গগণ এই প্রভুপাদ পরম গুরুদেব শ্রীল কেশব গোস্বামী ঠাকুর এবং প্রাক্তন সভাপতি নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্য ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ ও বর্তমান শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠা বর্তমান শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য পরমারাধ্যতম পরম করুণামেশ্বর গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্য ভক্তি বেদান্ত পর্যট গোস্বামী মহারাজ, এনারা জগতে এসেছেন এই জন্যই যে আমাদের স্বরূপটাকে নিদর্শন করার জন্য, স্বরূপটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে আমরা এইখানকার কেউ নয়, এখানকার সম্পর্ক আমাদের নিছক সম্পর্ক, আমাদের সম্পর্কটা হচ্ছে নিত্য সম্পর্কের সঙ্গে কানেকশন জোড়াতে লাগবে আমাদেরকে। এনারাই হচ্ছে একদিকে বলতে গেলে চৌকিদার। চৌকিদার কি করে? চৌকিদার মানুষকে জাগায়, তাই কিনা? তো এনারা পারমার্থিক জগতের চৌকিদার। আমাদের মতন বদ্ধজীবরা আমরা নিদ্রা আচ্ছন্ন হয়ে আছি। কিসে আচ্ছন্ন হয়ে আছি? বিষয়ের মধ্যে, বিষয়ের মধ্যে আমরা নিদ্রায় কাতর। তেই সেই নিদ্রাকে ভঙ্গ করার জন্য এনারা চৌকিদার হিসেবে জগতে আসিয়াছেন, আমাদেরকে বিষয় বা লালসা থেকে প্রত্যাহার করিয়া আমাদের দুষ্ট চিত্তটাকে ভগবানের সঙ্গে যুক্ত করাবেন, প্রভুর সেবায় নিযুক্ত করাবেন। সেটাই হচ্ছে আমাদের নিত্য ধর্ম। কিন্তু এখানে আমরা কি করছি? জানিসা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযমি আর যৎসং জাগর্তি ভূতানি, বলে জানিসা সর্বভূতানাং জাগর্তি সংযমি আর যৎসং জাগর্তি ভূতানি সানিসা পশ্যতি মুন। মানে কি? জানিসা সর্বভূতানাং, মানে নিশা মানে রাত্রি, যেখানে সমস্ত জগতের মানুষ নিদ্রায় আচ্ছন্ন ঘুমিয়ে রয়েছেন। যা নিশে সর্বভূতানাং আর তৎসং জাগর্তি সংযমী, তখন সংযমীরা কিন্তু জেগে আছে। বুঝতে পেরেছেন? তখন সংযমীরা জেগে আছে। এর দ্বারা প্রমাণিত কি করতে চাইছে? আর যৎসং জাগর্তি ভূতানি, আর যখন যেখানে মানুষের সাধন ভজন করতে হবে, মানে ভগবানের শ্রবণ কীর্তন করতে হবে, ভগবানের সেবা করতে হবে, সেই বিষয়ে মানুষ উদাসীন, সেগুলো করছে না, তখন কিসে রয়েছে? তখন বিষয় নিয়ে জেগে রয়েছে, বিষয় নিয়ে জেগে রয়েছে। আর তখন সানিশা পশ্যতে মুন, তখন মুনি, তখন সাধকরা তখন সেই বিষয় থেকে তারা প্রত্যাহার করে তখন তারা এড়িয়ে আছে। তখন সাধকরা এই বিষয়ে তারা নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। তো আমাদেরকে নিদ্রায় থেকে ওঠানোর জন্য এই গুরুবর্গ আচার্যগণ মহাত্মাগণ আসেন, ভগবান প্রেরিত করেন। কেন? ভগবান গুরুর মধ্যে অবস্থান করিয়া জগতে আসেন, এবং এই জন্যই আমাদের গুরুবর্গরা জানিয়ে দেন যে তোমাদের দৈনন্দিন নিত্য কর্ম কি করা উচিত, আমাদের কি করা উচিত। এই জন্য শাস্ত্রে বলছেন, নিয়তং কুরু কর্ম তয়ং তং কর্ম জয় অকর্মণ্য শরীর যাত্রাপি চ প্রসিদ্ধাদ অকর্মণ্য। নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় কর্ম, নিয়তং কুরু কি কর্ম করবে, নিয়তং আমাদের সেই কর্ম করা উচিত যেই কর্ম আমাদের ধর্ম অবলম্বন করে ধর্ম প্রতিপালন হবে। আমাদের সেই দৈনন্দিন জীবনে সেই কর্মই আমাদের করা উচিত, নচেত আর অন্য সমস্ত কর্ম আমাদের বৃথা হয়ে যাবে, সবই কর্ম হয়ে যাবে, সুকৃতি কিছুই হবে না। ওই জন্য বলছেন, নেহ যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপাদ সেবায় জীবন্যপি মৃত হিস। নেহ যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপাদ সেবায় জীবন্যপি হি মৃত হিস। মানে যে কর্ম আমাদের ধর্ম অবলম্বী না হচ্ছে, যেই কর্ম আমাদের ধর্ম অবলম্বিত না হচ্ছে, এবং যেই ধর্ম থেকে আমাদের বৈরাগ্য না উদিত হচ্ছে, আবার কি বলছে, যেই বৈরাগ্য তীর্থপাদ সেবায়, মানে কি তীর্থপদ, কি ভগবান তীর্থস্বরূপ, যেই বৈরাগ্য আমাদের ভগবানের সেবা না করছে, সেই ব্যক্তি
জীবিত থাকলেও সে মৃত, সেই ব্যক্তি জীবিত থাকলেও সে মৃত। তাহলে আমরা কতজন কি নিয়ে আছি, আমরা আমার কোন কর্ম কে কি করছি, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে। অতএব আমাদের সর্বদা কর্ম করতে হবে, কর্ম অবশ্যই আমাদের প্রয়োজন। ভগবান নিজেও বলেছেন নেহ যৎ কর্ম, বলে নেহ মানে কর্ম অবশ্যই প্রত্যেকের করা সাপেক্ষ, কেননা প্রত্যেকে কর্ম না করলে অকর্মণ্য হয়ে যাবে। উৎসি দেউরিমে লোকা ন কুর্যাৎ কর্মচাহদম শঙ্করস্য চ কর্তা শঙ্কর, মানে কি বলছে, কর্ম না করলে মানুষ উৎসান্নে চলে যাবে, অধর্মী হয়ে যাবে। তো কর্ম করতে হবে, সেটা একমাত্র ধর্মবিদ কর্ম হবে, তাহলে প্রত্যেকটা মানুষের কল্যাণ অবশ্যই শিরোধার্য। কেননা শাস্ত্রে ভগবান নিজেই বলছেন, যত করোষি যজু স্নাসি যজু হোষি দদাসি যত যত পশ্যসি কন্তিও তৎ পুরুষ মদর্পণম, যা কিছু করবে, যা কিছু দান করবে, যা কিছু ধ্যান করবে, যা কিছু যজ্ঞ করবে, আমাগত হও, আমাকে অর্পণ করে করো, তাহলে কি হবে, শুভা শুভ ফলের এবং মোক্ষসে কর্মবন্ধনে, তাহলে সে সমস্ত কর্মের বন্ধন, সে সমস্ত কর্মের অশুভ রাশিগুলো আমি বিনাশ করে দেবো, আমি ক্ষয় করে দেবো, তাহলে তোমাদের আর এই কর্মবন্ধন দশায় পড়তে হবে না। আর আমরা বন্ধন দশা, তা আমরা যা কিছু কর্ম করছি আমার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য, নিজের ভোগ বাসনার জন্য, নিজের পুত্র পরিজন প্রতিপালন করার জন্য, নিজের আত্মীয় স্বজন প্রতিপালন করার জন্য, নিজেই ভোগ বিপাসা পরিতৃপ্তিত করার জন্য আমরা সেই কর্ম করছি, তাই সেই আমাদের কর্ম থেকে বন্ধন হয়ে যাচ্ছে, এবং বন্ধন হয়ে গেলেই আমাদের বদ্ধ দশা, বদ্ধতা থেকে আমাদের সর্বনাশ। অনেক কিছু কথা রয়েছে, তো এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি। বঞ্চকল্পতরুভষ্ট কৃপা সিন্ধু বেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।